প্রতিদিন আমরা চুরি নিয়ে বিভিন্ন ধরনের চুরি চুরি যত রকমের প্রকার ভেদ আমরা জেনেছি রাজ্যে থাকতে থাকতে সেই সমস্ত চুরি নিয়ে আমরা আলোচনা করি প্রশ্ন করি কিন্তু আজকে এমন একজন মানুষের নাম কোথাও চলে এলো আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম সারেঙ্গা বাদক শিল্পী যার নাম পদ্মশ্রীর জন্য নমিনেশনে গেছে যিনি বাংলা থেকেও পুরস্কার পেয়েছেন তার এই পরিণতি তার নাম আবাসের তালিকা থেকে কেটে দেওয়া হলো তারও ছাদ চুরি গেল কি বলবেন রাজুবাবু এটা কি কোথাও গোটা বাংলার লজ্জা নয় শাসক দলের লজ্জা নয় কি তার রাজ্যে তার সময় এরকম ঘটনা ঘটলো নাকি এর জন্য কোনো যুক্তি রয়েছে দেখুন এই আবাসের ব্যাপারটা নিয়ে যে ঘটনাগুলো প্রায় দিন দেখা যাচ্ছে যে কোথাও কোথাও উপযুক্ত মানুষের নাম নেই আবার যোগ্য মানুষের যাদের নাম থাকার কথা তাদের নেই কিন্তু অযোগ্য মানুষের নাম আছে এর পিছনে কারণ হলো 2018 সালে এর ইনকোয়ারি হয় যে কারা কারা ঘর পাবে কারা কারা পাবে না সেই সময় যখন ইনকোয়ারি হয় দেখা যায় যে লোকটার আজকে দেখা যাচ্ছে যে পাকা ঘর সেই সময় হয়তো ছিল তার কাঁচা ঘর বা যে লোকটার ছিল সেই সময় কাঁচা ঘর আজকে দেখা যাচ্ছে তার পাকা ঘর তো এই একটা মিসকমিউনিকেশন বা মিস এই ব্যাপারটা কিন্তু আছে টেকনিক্যাল আবার কোথাও কোথাও হতে পারে যে কোথাও কোথাও মিস্টেক ভাবে আচ্ছা অন্য উল্টো হতে পারে রাজুবাবু উল্টো হতে পারে মানে 2018 তে এনকোয়ারিতে দেখা গেল যে কারুর প্রাসাদ পম একটা বাড়ি তারপরে তার নাম আবাসের তালিকা থেকে কেটে দেওয়া হলো আর তারপর দেখা গেল 2022 তে এসে তিনি একেবারে কুড়ে ঘরে থাকেন এরকম উল্টো হয় নাকি না যেগুলো কোথাও যদি কোনো ভুল ভ্রান্তি হইতে থাকে এগুলো কেন্দ্র সরকারকে বারবার যখন আবাসের টাকা পাঠাতে বলা হয়েছিল বারবার বারবার কোথাও যদি কি সমস্ত পঞ্চায়েতে চুরি হয়েছে যখন টাকা পাঠালে ভুল হয় একদম এমন সময় টাকা পাঠালে ভুল হয় আর টাকা না পাঠালে আমি জানলাম আমি জানলাম না না রাজ্য সরকার আজ শুনুন না এই যে ভুলের তালিকা 2000 আপনি বলছেন 18 পরে 19 গেছে 20 গেছে 21 গেছে 22 গেছে এটা হচ্ছে 23 আর এই বছরই পঞ্চায়েত নির্বাচন এতদিন বাদে মনে হলো রাজ্য সরকারের যে এবার অন্তত কিছু দল আশাকর্মীকে সামনে লাগিয়ে এই সামনে এগিয়ে দিয়ে সদল বাবুদের কাছে প্রশ্ন যে এত বছর গেল তখন টাকাটা তো সেই সময় দিচ্ছে না যখন টাকাটা কখন দিল টাকাটা এখন পাঠিয়েছে অর্থাৎ যখন টাকাটা পাঠিয়েছে তখনই তো ডিস্ট্রিবিউট হবে যখন ডিস্ট্রিবিউট রাজ্য সরকার করার জন্য তালিকা তৈরি করছে সেই সময় তাড়াহুড়োর মধ্যে কোথাও যদি কোনো টেকনিক্যাল মিস্টেক হয়েও থাকে সেটাকে রাজ্য সরকারই সংশোধন করছে সেটাকে বিজেপি করছে না অহেতুক এটা নিয়ে রাজনীতি করে রাজ্য সরকার সংশোধন করবে না তো কে করবে রাজ্য সরকার সংশোধন করবে না তো কে করবে নিশ্চয়ই তালিকা কে বানিয়েছে তালিকা কে বানিয়েছে প্রত্যেকটা আবাসের বাংলোরতে বাড়ি থেকে আবাসের তালিকা নাম লিখেছে কোন দলের নেতা নেত্রীরা কত বড় রাজ্য যদি কোথাও ছোটখাটো কোথাও ভুল হয় সেটা সংশোধন নিশ্চয়ই রাজ্য সরকারই করছে কত বড় রাজ্য এর থেকে বড় রাজ্য নেই আমাদের দেশে আর কি বলছেন আপনি না না কোথাও ভুল হলে এটা নিয়ে রাজনীতি এটা নিয়ে রাজনীতি করার মতো কিছু নেই সজলদা না না রাজনীতি একদমই করছে এটা ভুল না আপনারা বলে ভুল ভুল আচ্ছা ঠিক আছে রাজ্য সরকার সংশোধন করছে তৃণমূলকে বাংলায় আনাটাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল সেটা থেকে বড় ভুল কিছু নেই শুনুন আমি আপনাকে বলি কেন্দ্রতে বিজেপি কানাটা সারা ভারতবাসীর ভুল আচ্ছা বেশ শুনছি আবার আসবো সজল বাবু আমি একটা কথা বলি দেখুন এইভাবে যদি আপনারা প্রোটেক্ট করেন না পাড়ায় মানুষ আপনাকে চোরেদের দুধ বলবে যেমন এখানে মমতার দূতকে একদম বাংলার মানুষ তৃণমূলের ভূত বানিয়ে ছেড়ে দিচ্ছে সেরকম আপনাদের চোরদের দুধ বলবে পাশাপাশি আসানসোলের মানুষ বিজেপি কে জম দুধ বলে আচ্ছা ভালো বলেছেন তো আচ্ছা ভেরি গুড ভেরি গুড সেখানে কম্বল দেওয়ার নাম করে লোককে ডেকে এনে তিনটে লোককে আপনারা আচ্ছা সাবজেক্টের মধ্যে থাকার চেষ্টা করছি হ্যাঁ আমি বলি যে দেখুন আপনাদের প্রবলেম হচ্ছে যে আপনারা এটাকে আজকে ভুল বলছেন সত্যিকে সত্যি বলতে শিখুন যে আপনাদের দলের মধ্যে কিছু লোক এই দুর্নীতি করেছে বলেই তাই আজকে সরকারকে নতুন করে পার্টিকে নতুন করে ভাবতে হচ্ছে এবং মমতার দূত বা ভূত যাই বলুন তাদের পাঠাতে হচ্ছে